ছাব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি সেই দলে শেষ পর্যন্ত রাখা হয়নি তামিমকে তখন থেকেই চলছে নানা গুঞ্জন এদিকে সকল গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে বুধবার লাইভে এসে পুরো বিষয়টি তুলে ধরেছেন তামিম তার প্রতি নির্বাচকদের ইঞ্জুরির দোহাই আনা প্রসঙ্গে তিনি বলেন ফিজিও রিপোর্টে বলা হয়েছে প্রথম ম্যাচের পর এমন ব্যথা এবং দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে আজকের দিনের হিসেবে তিনি ২৬ তারিখের ম্যাচের জন্য বল তিনি আরো বলেন পাঁচ ম্যাচ দুই ম্যাচ কোনো জায়গায় ছিল না আমার শরীরে ব্যথা ছিল সেটা আমি অস্বীকার করছি না সংবাদ সম্মেলনেও বলেছি আমি ইনজোর্ড হইনি ব্যথা থাকতে পারে নাম না প্রকাশ করে বিসিবির এক মুখপাত্র তাকে ফোন করেছে উল্লেখ করে তামিম বলেন তিনি বেশ সম্পৃক্ত আমাদের ক্রিকেটের সঙ্গে উনি আমাকে ফোন করে বললেন প্রথম ম্যাচ তুমি খেলো না তুমি যদি খেলো আমরা এরকম একটা পরিকল্পনা করছি আলোচনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো এই কথা শুনেই ক্ষেপে গিয়ে তামিম বলেন যদি এমন জিনিসই হয় আমাকে দলে রাখবেন না আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না এসব আমি মানতে পারবো না ক্যারিয়ারের শুরু থেকেই একমাত্র ওপেনিং পজিশনেই খেলেছেন তামিম কিন্তু এবার হুট করেই বিশ্বকাপের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তাকে নিচের দিকে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট মূলত তাকে প্রথম ম্যাচে রাখতেই চায়নি তারা নির্বাচকরা ক্ষেত্রে ইঞ্জুরির দোহাই দিলেও ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন দেশ সেরা এই ওপেনার মিসকাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা